আজকে টিউটেলে সবাইকে স্বাগত। আজকের বিষয় কুমিল্লা বোর্ড এইচএসসি পরীক্ষা 2021-এর দ্বিতীয় পত্রের অংশীদারি হিসাব একের সমাধান, অর্থাৎ একের অধিক এই বছর অংশীদারি কারবার এসেছে, এই জন্য এটা এক নাম্বার নাম দিয়েছি। তো দেখি কি বলছে অঙ্কে। ক, খ ও গ একটি ব্যবসায় তিনজন সমান অংশীদার, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হতে নিম্নলিখিত তথ্যসমূহ নেওয়া হলো। বিবরণ ক, খ, গ, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে তিনজন অংশীদার, তারা সমানভাবে লাভ বা লস ভাগ করে নেবে। তাই দেখি প্রথমে হলো মূলধন, এটাকে আমরা প্রারম্ভিক মূলধন বলি। কর আছে হলো 40,000, খর 35,000, গড় হলো 30,000। এরপর আছে মূলধনের সুদ, ধরতে বলা হয়েছে প্রত্যেকেরই 7% করে। তারপরে বলছে অংশীদার থেকে গৃহীত ঋণ, 1/4/2020 অর্থাৎ 1 এপ্রিল। তাহলে আপনার কয় মাস হচ্ছে? এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে 9 মাস। এখন অংশীদার হলো তিনজন, দেখি কার কাছ থেকে ঋণ নিচ্ছি, খয়ের কাছ থেকে। তাহলে খ যখন ঋণের সুদ পাবে তাহলে 9 মাসের সুদ ধরতে হবে। এখন এই যে ঋণ সুদ ধরতে হবে, কিন্তু এখানে সুদের হার বলা নাই। যদি সুদের হার বলা না থাকে তাহলে অংশীদারি আইন মোতাবেক 6% হারে সুদ ধরতে হবে। তাহলে এখানে আমরা ক্লিয়ার হইলাম যে খর কাছ থেকে যে ব্যবসা ঋণ নিছে 20,000 টাকা, এর উপর 6% সুদ ধরতে হবে এবং 9 মাসের সুদ দিতে হবে। মাসিক বেতন, মাসিক বেতন হলো খর হলো 900 টাকা আর গড় হলো 700 টাকা। নগদ উত্তোলন প্রতি মাসের প্রথম তারিখে, অর্থাৎ প্রত্যেক মাসের 1 তারিখে ক উত্তোলন করে 800 টাকা, খ উত্তোলন করে 600 টাকা, গ উত্তোলন করে 400 টাকা। উত্তোলনের সুদ ধরতে হবে, এই যে প্রতি মাসের প্রথম তারিখে উত্তোলন করছে এই টাকাটার উপরে সুদ ধরতে হবে 5% হারে। তারপরে আছে পণ্য উত্তোলন, কে কে করছে? ক করছে 5,000 টাকা আর গ করছে 60,000 টাকা। এরপরে আরো কিছু তথ্য দেওয়া আছে। প্রতি খ প্রতি মাসে বেতন নগদ উত্তোলন করছে, এখানে বেতন দুইজনই পাইতো, একজন খ একজন গ। তো খ কি করছে? প্রতি মাসে নগদ টাকা নিয়ে গেছে বেতন হিসাবে, কিন্তু গ নেয়নি। তাহলে যেটা নিয়ে গেছে সেটা আমার হিসাব হয়ে গেছে, আর সেটা হিসাব হয়ে গেলে লাভ লোকসান আবন্টনে লাভ লোকসান হিসাবে আসবে না। এখানে গয়ের বেতন চার্জ করার পর, যার বেতন চার্জ করার পর থাকে তার বেতন আসে না। অন্যান্য সময়গুলি সাধন করার পূর্বে 2020 সালে 31শে ডিসেম্বর তারিখে সমস্ত বছরের জন্য নেট মুনাফা 58,965 টাকায় উপনীত হয়। তাহলে খ যখন আমরা মূলধন হিসাব করব, তখন খ মূলধন হিসাব যদি করতে হয় তাহলে খর বেতনটা মূলধনে আসবে না, কারণ সে তো নগদ নিয়ে গেছে আর পাবে না, কিন্তু গর বেতনটা আসবে। করণীয়, অংশীদারদের বার্ষিক বেতনের পরিমাণ নির্ণয় করতে বলছে, অর্থাৎ খর 1 বছরের বেতন কত, গড় 1 বছরের বেতন কত। লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে বলছে, আর বছর শেষে ক ও গ এর মূলধন হিসাব। তাহলে এখানে অংশীদার তিনজন হলেও মূলধন হিসাব করতে হবে দুইজনের। তো দেখি কিভাবে সমাধান করা যায়, হাউ টু সলিউশন। প্রথমে এলো ক, কতে বলছে কি অংশীদারদের বার্ষিক বেতনের পরিমাণ। অংশীদারদের বার্ষিক বেতন বলতে বেতন তো পাবে দুইজন, প্রথমে খর বেতন মাসে পায় হলো 900 টাকা, 12 মাসে হলো 10,800 টাকা, আর গ মাসে পায় হলো 700 টাকা, 12 মাসে 8,400 টাকা। আমার কর উত্তর শেষ, আমি খর উত্তর শুরু করব। তো খর উত্তর শুরু করার আগে খতে কিন্তু বলেছে লাভ লোকসান আবন্টন হিসাব করতে। তা লাভ লোকসান আবন্টন হিসাব করার আগে এখানে আমার উত্তোলনের সুদ বের করে নিতে হবে। মূলধনের সুদ আমি সহজেই বের করতে পারবো, কিন্তু উত্তোলনের সুদ এখানে প্রতি মাসের প্রথম তারিখে বলছে, তাহলে একটা সূত্রের মাধ্যমে বের করতে হবে। এই জন্য আগেই আমি উত্তোলনের সুদটা বের করে রাখছি। আসলে পরীক্ষার হলে এইভাবে দেওয়ার প্রয়োজন নেই, আমি বোঝার সুবিধার্থে এটা দিছি। উত্তোলনের সুদ নির্ণয়, তো উত্তোলনের সুদের সূত্র কি? যেহেতু প্রতি মাসের প্রথম তারিখে বলছে, তাহলে সূত্র হলো A×13/2×R। এইটা হলো আমার সূত্র, A×13/2×R। এখন এ দিয়ে কি বোঝায়? এ দিয়ে বোঝায় হলো প্রতি মাসের প্রথম তারিখে ক
কত করে উত্তোলন করছে, যখন আমি সূত্রটা প্রয়োগ করব এর পরিবর্তে যত করে উত্তোলন করছে সেই টাকাটা বসাবো। আর আর হলো পার্সেন্ট, মানে হার, শতকরা কত। এখানে শতকরা বলেই দিয়েছে 5% হারে সুদ ধরতে হবে। তাহলে এবার দেখি কয়ের উত্তোলনের সুদ, এর পরিবর্তে আমি বসাবো হলো 800 টাকা গুণ হলো 13/2, আর আর এর পরিবর্তে আমি বসাবো হলো 5%। এবার আমি ক্যালকুলেশন করে পেয়ে গেলাম 260 টাকা। ক্ষয়ের উত্তোলনের সুদ সমান সমান 600, তাহলে এর পরিবর্তে বসালাম 600 × 13/2 × 5%, ক্যালকুলেশন করলাম বেরোলো 195 টাকা। গয়ের উত্তোলনের সুদ একইভাবে 600 × 13/2 × 5% সমান সমান হলো 130 টাকা। এই উত্তোলনের সুদটাই আমি লাভ লোকসান আবন্টনে চলে দেবো। তাহলে আমার মূল যে ক্ষয়ের উত্তর সেটাই আমি চলে যাচ্ছি এখন। অংশীদার লাভ লোকসান আবন্টন হিসাব 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমস্ত বছরের জন্য একটা ঘর কাটলাম, বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা। তবে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, লাভ লোকসান আবন্টন হিসাব করতে গেলে সর্বপ্রথমে অঙ্কের নিচের অংশে থাকে এই নিট মুনাফাটা বের করে নিতে হবে খুঁজে। আমি এই নিচের অংশে থাকে এই নিট মুনাফাটা, তাহলে আমি নিট মুনাফা খুঁজে প্রথমে ক্রেডিট পাশে বসায় দিলাম লাভ লোকসান হিসাব। নিট মুনাফা কত টাকা? 58,965 টাকা আমি সরাসরি বসায় দিলাম। এরপরে আমি ধাপে ধাপে যেটা ব্যবসার জন্য খরচ, ক্ষতি, লোকসান সেগুলো ডেবিট পাশে বসাবো, আর যেগুলো আয় সেটা ক্রেডিট পাশে বসাবো। তো প্রথমে মূলধন, তো মূলধন তো আমার লাভ লোকসানে আবন্টনে আসবে না, কিন্তু মূলধনের সুদ আসবে। কেন? মূলধনের সুদ হলো ব্যবসার জন্য খরচ। তাহলে মূলধনের সুদ ডেবিট পাশে লিখবো, তার আগে লিখতে হবে অংশীদারদের মূলধন হিসাব, কারণ এই এন্ট্রিটা অংশীদারদের মূলধন হিসাবে যাবে। তাহলে মূলধনের সুদ ক, কর মূলধন হলো 40,000, এর উপর 7% বের করলাম। খর মূলধন হলো 35,000, এর উপর 7% বের করলাম। গড় হলো 30,000, এর উপর 7% বসাইলাম। টোটাল হলো 7,355 টাকা। এরপরে বলতো অংশীদার থেকে গৃহীত ঋণ, অর্থাৎ খর থেকে ঋণ নিছি। তাহলে ঋণ যে নিছি, ঋণের টাকাটা আসবে না, সুদটা আসবে। তাহলে এখানে লিখতে হবে ক্ষয়ের ঋণ হিসাব, ঋণের সুদ। তাহলে কয় মাসের ধরতে হবে? 9 মাসের। আর কত পার্সেন্ট? এক্ষেত্রে এখানে কিন্তু পার্সেন্টের উল্লেখ নাই, অংশীদারি আইন মোতাবেক 6% সুদ ধরতে হবে। এই জন্য 20,000-এর 6% বের করে 12/9 টাকা বেরোলো 900। এরপরে বলছে বেতন, এখানে খর বেতন নিয়ে গেছে ঠিকই, কিন্তু আমার তো খরচ সেটা, কিন্তু গয়ের বেতন চার্জ করা হয়ে গেছে, এই জন্য খর বেতনটা আসবে শুধু। কয়ের মূলধন হিসাব বেতন, এখানে একটু সংশোধনী এলো কি, বেতন বেতন হলো খ হবে, খ হলো 10,800, খর বেতন হবে। খয়ের মূলধন হিসাব লিখতে হবে, খয়ের মূলধন হিসাব বেতন 10,800। তারপরে আছে উত্তোলনের সুদ, তাহলে উত্তোলনের সুদ কিন্তু আমি বের করে রাখছি। এখানে আমি সরাসরি বসাই দিলাম কর 260, খর হলো 195, গড় হলো 130, টোটাল আমি বসালাম 5,585 টাকা। এরপরে আছে পণ্য উত্তোলন, এটাও আমার ব্যবসার জন্য আয় হিসাবে গণ্য করতে হবে। কর হলো 5,000, আর গড় হলো, এখানে একটু সংশোধনী, গড় হলো 4,000, এই টোটাল হলো 9,000। এবার আমি যোগ করব, যে পাশ বড় সেই পাশ আগে যোগ করব, যে পাশ বড় সেই পাশ আগে যোগ করব। তাহলে যোগফলটা নামাইলো 68,550। এইটা ডেবিট পাশে নিয়ে আসলাম, নিয়ে এসে উপরের সংখ্যাগুলি বিয়োগ করলাম, বিয়োগ করলে থাকলো 49,500। এটাকে আমরা বলি বন্টনযোগ্য মুনাফা, এটাকে আমরা বলি বন্টনযোগ্য মুনাফা। এই মুনাফাটা তাদের তিনজনের মধ্যে ভাগ করে দিতে হবে। কেন? ওরা অংশীদার তিনজন এবং তারা সমান পাবে, এই জন্য সরাসরি 3/1/1 একজনে, প্রত্যেকেরই 3/1/1 করে দিয়ে দিলাম। এই টোটাল 49,500। কর উত্তর শেষ। এরপরে গ, গতে বলছে কর গড় মূলধন, কর আর গড় মূলধন, এদের অংশীদারদের মূলধন হিসাব লিখছি। তারিখ বিবরণ, কর মূলধনের টাকা, গড় মূলধনের টাকা। তা প্রথমেই আমার প্রারম্ভিক মূলধনটা বসায় নিতে হবে। তো প্রথমে মূলধন হলো যাতে ক্রেডিট, এই জন্য ক্রেডিট পাশেই ব্যালেন্স বিডি নাম দিয়ে আমি যার যার টাকা তার তার, অর্থাৎ কর টাকা আর গড় টাকা।
বসাই দিলাম। এরপরে আমাকে উত্তোলনের টাকা বসাই দেবে, উত্তোলন হলো মূলধনকে কমা, এই জন্য মূলধনের ডেবিট পাশে বসবে। এখন প্রশ্ন, কর উত্তোলন করছে মাসে হলো 800, তাহলে এখানে আমি সূত্রে বের করার সময় কিন্তু 13 দিয়ে গুণ করছি, এটা আইন। আর এখানে কতবার উত্তোলন করছে, এখানে উত্তোলন করছে 12 বার, তাহলে 8 × 12 = 96। আর হলো গোয়া করছে হলো 400 টাকা, 4 × 12 = 4800। এইবার আমার একটা জিনিস খেয়াল করতে হবে, লাভ লোকসান আবন্টনের ডেবিট পাশে যে এন্ট্রিগুলি আছে সবগুলি ক্রেডিট পাশে, আর ক্রেডিট পাশে যে এন্ট্রিগুলি আছে সেগুলো সব ডেবিট পাশে নিয়ে আসবো। তো প্রথমে ডেবিট পাশের গুলো ক্রেডিট পাশে বসাই, তার আগে লিখে নিলাম লাভ লোকসান বন্টন হিসাবে, অর্থাৎ এই এন্ট্রিগুলো লাভ লোকসান বন্টন হিসাব থেকে আসতেছে। বেতন গড় গড়ে, মূলধনের সুদ যার যারটা তার তার ঘরে, বন্টন যোগ্য মুনাফা যার যারটা তার তার ঘরে। এরপরে নিয়ে আসলাম ক্রেডিট পাশের ডা ডেবিট পাশে, ক্রেডিট পাশে আছে হলো উত্তোলনের সুদ যার যারটা তার তার ঘরে, তারপরে পণ্য উত্তোলন যার যারটা তার তার ঘরে। এইবার যোগ বিয়োগ, গড় টাকাটা যোগ করলাম 57,000, নিয়ে আসলাম 57,000 এই পাশে, বিয়োগ করলাম থাকলো 48,070। এইবার করটা যোগ করলাম 59,300, নিয়ে এসে বসাইলাম, বিয়োগ করলাম থাকলো হলো 44,440। এইটা হলো বছরের শেষ দিনে ব্যালেন্স সিডি, এবার আমি ক্লোজ করে দিলাম। এই সিডির টাকাটাই আবার পরের বছর, আমার যেহেতু অঙ্কটা 20 সালের, তাহলে পরের বছর 21 সালের পহেলা জানুয়ারি তারিখে হবে হলো ব্যালেন্স বিডি, যার যার টাকা তার তার ঘরে নিয়ে আসলাম। এই ছিল আমার অঙ্কের সমাধান। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য।